লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো আজকে আমরা আলোচনা করব পলিমার এবং মনোমার পলিমার অ্যান্ড মনোমার আজকে জৈব রসায়নের পলিমার এবং মনোমার আলোচিত হবে হোয়াট ইজ পলিমার অ্যান্ড মনোমার প্রথমে আসব পলিমারাইজেশন হোয়াট ইজ পলিমারাইজেশন পলিমারাইজেশন কি যে বিক্রিয়ায় বহুসংখ্যক একক বা ভিন্ন অণু রাসায়নিক বিক্রিয়ার ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে উচ্চ আণবিক ভরবিশিষ্ট এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত দৈত্যাকার অণু গঠন করে তাকে পলিমারাইজেশন বলে তাহলে পলিমারাইজেশন কি যে বিক্রিয়ায় বহু সংখ্যক একক বা ভিন্ন অণু অণুগুলো একক অনু হতে পারে বা ভিন্ন অনু হতে পারে তারা রাসায়নিক বিক্রিয়ার ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে উচ্চ আণবিক বিশিষ্ট এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত দৈত্যাকার গঠন করে তাকে পলিমারাইজেশন বলে এবারে আসব পলিমার পলিমার কি হোয়াট ইজ পলিমার যে বিক্রিয়ায় বহু সংখ্যক একক বা ভিন্ন অনুরাসায়নিক বিক্রিয়ার ফলে বন্ধনে আবদ্ধ হয়ে উচ্চ আণবিক পরবিশিষ্ট এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত কারণ গঠন করে তাকে পলিমারাইজেশন বলে আগের ডেফিনেশানটাই এখানে লেখা হয়েছে এর সাথে এক্ষেত্রে উৎপন্ন পদার্থটিকে পলিমার বলে তাহলে যখন পলিমারাইজেশন হলো তখন পলিমারাইজেশনের ফলে যে পদার্থটি উৎপন্ন হলো সেই পদার্থটিকে পলিমার বলে যে বিক্রিয়া বহু সংখ্যক একক বা ভিন্ন অনু রাসায়নিক বিক্রিয়ার ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে উচ্চ আণবিক ভর বিশিষ্ট এবং দীর্ঘ শৃঙ্খলযুক্ত দৈত্যাকার অনুগঠন করে তাকে পলিমারাইজেশন বলে এক্ষেত্রে উৎপন্ন পদার্থটিকে পলিমার বলে পলিইথিলিন বা পলিথিন পলিইথিলিন বা পলিথিন এবার দেখে নেব পলি ইথিলিন বা পলিথিন কাকে বলে যেটা পলি ইথিলিন সেটাকেই আমরা সংক্ষেপে বলি পলিথিন পলিথিনের সঙ্গে আমরা পরিচিত এখন দেখব পলিথিন কি। বিশুদ্ধ ইথিলিনকে অক্সিজেন গ্যাসের সঙ্গে মিশ্রিত করে অনুঘটকের উপস্থিতিতে পনেরোশো বায়ুমণ্ডল চাপে একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে পলিমারাইজেশন ঘটে এবং পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন হয় তাহলে পলিথিন উৎপন্ন করতে গেলে আমাদের ইথিলিন চাই বিশুদ্ধ ইথিলিনকে অক্সিজেন গ্যাসের সঙ্গে মিশ্রিত করে অনুঘটকের উপস্থিতিতে এক হাজার পাঁচশো বায়ুমণ্ডল চাপে এবং দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে পলিমারাইজেশন ঘটে এবং পলিইথিলিন বা পলিথিন উৎপন্ন হয় তাহলে এখানে আমরা ইথিলিন দেখিয়েছি সি এইচ টু ডাবল ওয়ান সি টু এটা হলো ইথিলিন এখানে সামনে এন আছে ধরে নেওয়া হোক এন সংখ্যক এরকম ইথিলিন অনু পরস্পর যুক্ত হচ্ছে তাহলে এখানে এন সংখ্যক ইথিলিন অনু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সিএইচ সিঙ্গেল বন সি এইচ টু সিঙ্গেল বন সি এইচ টু সিঙ্গেল বন এন তাহলে এখানে এই যে অণুটা তৈরি হলো বৃহদাকার অনু অণু এই অনুটাই হল পলিথিন তাহলে আমরা ইথিলিনকে যদি অক্সিজেন গ্যাসের সঙ্গে মিশিয়ে অনুঘটকের উপস্থিতিতে এক হাজার পাঁচশো বায়ুমণ্ডল চাপে এবং দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে পলিমারাইজেশন ঘটবে এবং পলি ইথিলিন উৎপন্ন হবে এখানে এন সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে তৈরি হয়েছে পলিথিন পলিথিনের সংকেতটা আমরা এইভাবে লিখেছি সিঙ্গেল বন্ড সিএইচ টু সিঙ্গেল বন্ড সি টু সিঙ্গেল বন এন ইথিলিনের তুলনায় পলিথিনের মোলার ভর পাঁচ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি তাহলে এখানে যে ইথিলিনের মোলার ভর সি এইচ টু ডবল ওয়ান সিএইচ টু এখানে যে ইথিলিনের মোলার ভর তার থেকে এখানে যে পলিথিন তৈরি হলো এই পলিথিনের মোলার ভর পাঁচ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি তাই পলিথিনের আয়তন বহুগুণ বেশি যেহেতু পলিথিনের মোলার ভর ইথিলিনের তুলনায় পাঁচ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি তাই পলিথিনের আয়তনও বহুগুণ বেশি প্রমাণ চাপ ও উষ্ণতায় ইথিলিন গ্যাসীয় পদার্থ কিন্তু পলিথিন কঠিন পদার্থ তারা যদি প্রমাণ চাপ এবং উষ্ণতায় প্রমাণ চাপ আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে আর প্রমাণ উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর ক্যালভিন উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে এরকম প্রমাণ চাপ ও উষ্ণতায় ইথিলিন গ্যাসীয় পদার্থ তাহলে ইথিলিন হলো একটা গ্যাস কিন্তু পলিথিন কঠিন পদার্থ আমরা দেখি যে পলিথিন আমরা ব্যবহার করি সেগুলো কঠিন পদার্থ এরপরে আসবে মনোমার হোয়াট ইজ মনোমার যে একক অণুগুলি সংযোজিত হয়ে পলিমার গঠন করে তাকে মনোমার বলে তাহলে আমরা এই যে পলিমার গঠন করলাম বা পলিমারাইজেশন হলো পলিমারাইজেশনের সময় যে একক অণুগুলো সংযোজিত হয় যারা সংযোজিত হয়ে পলিমার গঠন করে তাকে মনোমার বলে যেমন যখন আমরা ইথিলিন থেকে পলিথিন উৎপন্ন করলাম এখানে আমরা দেখালাম ইথিলিন থেকে পলিথিন উৎপন্ন করেছি তাহলে এক্ষেত্রে ইথিলিন হলো মনোমার আর অনেক ইথিলিন অণু যখন একত্রে যুক্ত হয়ে পলিথিন তৈরি হলো সেটা হলো পলিমার তাহলে যে সমস্ত অণু দিয়ে পলিমার তৈরি হচ্ছে সেইগুলোই হচ্ছে মনোমার যে কখনোগুলো সংযোজিত হয়ে পলিমার গঠন করে তাকে মনোমার বলে যেমন ইথিলিন থেকে পলিথিন উৎপন্ন হয় তাই আমরা বলবো এই ইথিলিন হলো এটি একটি মনোমার কার এটা হচ্ছে পলিথিনের মনোমার ইথিলিন হল পলিথিনের মনোমার পিভিসি বা পলিভিনাই ক্লোরাইড এটিও একটি পলিমার পিভিসি আমরা এটার সঙ্গে পরিচিত পিভিসির সাথে পিভিসি বা এটার পুরো নাম হচ্ছে পলিফিনাইল ক্লোরাইড এটা হলো একটি পলিমার এই পলিমারটির মনোমাল হলো ভিনাইল ক্লোরাইড তাহলে এই যে পিভিসি পলিফিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে এর মনোমাল হলো ভিনাইল ক্লোরাইড তাহলে অনেক ভিনাইল ক্লোরাইডের যুক্ত হয়ে পিভিসি তৈরি করছে পলিফিনাইল ক্লোরাইড তৈরি হচ্ছে তাই ভিনাইল ক্লোরাইড হলো পিভিসির মনোমার টেফলন বা পলিটেট্রাফ্লুরোইথিলিন আমরা টেফলনকে বলি পলিটেট্রাফ্লুরোইথিলিন এটি একটি পলিমার পলিটেট্রাফ্লুরো ইথিলিন একটি একটি পলিমার এই পলিমারটির মনোমার হল টেট্রাফ্লুরোইথিলিন তাহলে টেট্রাফ্লুরোইথিলিন এই অণুগুলো যুক্ত হয়ে অসংখ্য টেট্রাফ্লুরোইথিলিন যুক্ত হয়ে তৈরি হচ্ছে ইথিলিন তাহলে এই পলিটেট্রাফ্লোইথিলিন এই পলিমারটার মনোমার হবে টেট্রাফ্লুরোইথিলিন এবার দেখি এগুলোর কীরকম কী ব্যবহার হয় পলিথিন আমরা জানি পলিথিন আমরা প্রচুর ভাবে ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ভীষণভাবে পলিথিনের উপর নির্ভরশীল অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি ড্রাম বোতল পাইপ জলের ট্রাঙ্ক ফিল্ম খেলনা বস্তা ইত্যাদি প্রস্তুত করতে কাজে লাগে এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি ড্রাম বোতল পাইপ জলের ট্রাঙ্ক ফিল্ম খেলনা বস্তা ইত্যাদি প্রস্তুত করতে কাজে লাগেই পলিথিন তাহলে বোঝাই গেল পলিথিনের ব্যাপক ব্যবহার আছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড এটার কি ব্যবহার দেখা যাক পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড জল তেল পেট্রোল ক্ষয়কারী রাসায়নিক পদার্থকে সরবরাহ করার পাইপ হিসেবে ব্যবহার করা হয় আমরা পিভিসি পাইপ সম্পর্কে খুবই পরিচিত আমরা দেখেছি পিভিসি পাইপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পিভিসি পাইপ অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড পলিমার দিয়ে পিভিসি পাইপ তৈরি করা হয়েছে এটার ব্যবহার জল তেল পেট্রোল ক্ষয়কারী রাসায়নিক পদার্থকে যখন আমরা সরবরাহ করি তখন যে পাইপ ব্যবহার করি সেই পাইপটিকে আমরা পিভিসি দিয়ে তৈরি করি বা পলিফলিন ভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি করি তাহলে এখানে পিভিসির ব্যবহারও ব্যাপক টেফলন রান্না করা জিনিসপত্র তৈরি করতে ব্যবহার করা হয় আমরা রান্না করার জন্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি সেক্ষেত্রে আমরা টেফলন ব্যাপকভাবে ব্যবহার করি তাহলে পলিথিনের ব্যবহার আছে ব্যাপক পিভিসি বা পলিফিনাইল ফোনাইলও আমরা প্রচুরভাবে ব্যবহার করি টেফলনও আমরা প্রচুরভাবে ব্যবহার করি এবার এই পলিমার দ্বারা পরিবেশের ক্ষতি সাধন আমরা এই যে পলিমারগুলো ব্যাপকভাবে ব্যবহার করছি এর জন্যে পরিবেশের ভীষণভাবে ক্ষতি হচ্ছে তাহলে আমরা এই যে ব্যবহারগুলো আগে পড়লাম ড্রাম বোতল পাইপ জলের টাং ফিল্ম খেলনা বস্তা এখানে জল তেল পেট্রোল ক্ষয়কারী রাসায়নিক পদার্থকে সরবরাহ করার পাইপ এখানে রান্না করার জিনিসপত্র এখানে আমরা প্রচুর পরিমাণে পলিমার ব্যবহার করছি তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এখন এই পলিমার ব্যবহার ভীষণভাবে জড়িয়ে গেছে আমরা ব্যাপকভাবে এগুলোকে ব্যবহার করছি এবং ব্যবহার করার পরে এগুলোকে আমরা স্থলে জলে বা যত্রতত্র এইগুলোকে আমরা স্তূপে নিক্ষেপ করছি এই পলিথিনগুলো বা এই পিভিসি বা টেফলন অর্থাৎ যেই যে পলিমারগুলো এই পলিমারগুলো কিন্তু এগুলো ধ্বংস হচ্ছে না প্রকৃতিতে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুর দ্বারায় যেমন অন্যান্য জিনিসপত্র ধ্বংস হয় এগুলো কিন্তু ধ্বংস হচ্ছে না এটা দীর্ঘদিন অবিকৃত অবস্থায় পরিবেশের মধ্যে পড়ে থাকছে এছাড়া গাড়ির টায়ার আমরা ব্যাপকভাবে গাড়ি চালানোর জন্য টায়ার ব্যবহার করি এখন সেই টায়ারগুলোকে আমরা ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দিই বা কখনো কখনো আগুন দিয়ে পুড়িয়ে দিই এই টায়ারগুলো যখন পরিবেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকে এগুলো ভীষণভাবে পরিবেশকে দূষিত করে তাহলে এই টায়ারগুলো যদি আমরা পরিবেশের মধ্যে ফেলে রেখে দিই তাহলে এর কিছুটা জৈব পদার্থ এই কিছুটা জৈব অংশ মাটির সাথে মিশে যায় মাটিকে দূষিত করে এবং এর ওপর সূর্যালোকের উপস্থিতিতে যখন সূর্যের আলোয়ের ওপর পড়ে এখান থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি হয় যেগুলো খুবই ক্ষতিকরক যেগুলো থেকে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে তাহলে এই যে পলিথিনের ব্যাপক ব্যবহার আমরা এখন করে চলেছি এবং তত্র এই পলিথিনগুলোকে নিক্ষেপ করছি এটি পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে তাহলে এ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে ব্যাপক পরিমাণে পলিমারের ব্যবহার পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে এ সম্বন্ধে আমাদেরকে সতর্ক হতে হবে না হলে ভবিষ্যতে আমরা ভীষণ সমস্যার সম্মুখীন হব আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার